জন্মদিনে সৌমিত্রিষাকে কি গিফট দিল আদ্রিত রয়, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। গতকাল মানে 24 ফেব্রুয়ারি সৌমিত্রিষার জন্মদিন ছিল, সেই উপলক্ষে ভক্তরা তাকে শুভেচ্ছার বার্তায় ভরিয়ে দিয়েছিল। তার ভক্ত শুধু এপার বাংলা এমনটা নয়, সুদূর বাংলাদেশেও তার অগণিত ভক্ত রয়েছে, আর তারাও সেখান থেকে সম্প্রতি সৌমিত্রিষার কাছে এসে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। শুধু শুভেচ্ছা নয়, তার সঙ্গে একাধিক উপহারও দিয়েছে। গতকাল সৌমিত্রিষার ভক্তরা তাকে বিভিন্ন ধরনের গিফট দেয়, আর সেখানে হঠাৎ করে এসে পড়ে মিঠাই ধারাবাহিকের অভিনেতা আদ্রিত রয়। সৌমিত্রিষাকে জন্মদিনে বিরাট বড় সারপ্রাইজ দেয় আদ্রিত। সেখানে একটা বক্সে করে আদ্রিত সৌমিত্রিষাকে গিফট দেয়, আর তারপরে নাকি সৌমিত্রিষাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে আদ্রিত রয়। এই প্রসঙ্গে মিঠাই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানায় যে যেহেতু গতকাল মানে 24 ফেব্রুয়ারি মিঠাইয়ের জন্মদিন ছিল, তাই তাকে আগেভাগে ছেড়ে দিয়েছে পরিচালক, আর আদ্রিত তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কি, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।